ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم سلم على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد أريد محبت إيماني عواجه پورين اللهم سلم माशाल्लाह मौला मुहम्मद व अला सय्यदना मौला पागल मनोरे समय थकते भालो बाशो नूर नबी जीरे टिकिना आवाज आस्ते केन जवान कुले पड़े टिकिना नबी छाड़ा कोनो गति आछे कबर हाशरे ओरे जिनी मोदेर कामने वाला जफले जोड़ाए मोनेर जाला रे सुनो मोमिन रे केउ जाबे ना जाबे नबी तुमार कबरेर भीतरे अल्लाहुम्मा सल्ले जवान को ले ला इलाहा आरो जोरे ला इलाहा ला हो ना इलाहा ला तुमी मूसा के तुरे नीला मौला को तो कोता बोलीला आय हाय तो मार नोरे पहार जले तो मार नोरे पहार जले मूसाए बसलो नबी रोसीला ला इलाहा अरजोरे ला इलाहा माशाल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह अल्लाह जवान कुली ईमानी आवाज़े अल्लाह 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 तुई आमार जीवन रे मुर्शिद तू या मा
अर्जी बोवन मशाल्ला अल आ अल आ अल आ अल आ अल आ अल 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 आ अल अल आ अल अल आ तुम्हारे ना देखले आमर घरे ए रोए ना मोनोरे तू या मर जी बन रे मुर्शिद तू या मा अर्जी बोवन माशाल्लाह अल आ अल 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 आवाज दे आवाज दे अल आ अल आ अल आ अल आ तुम्हारा मर भालो भाषा जाने सो और बह जवन माशाल्लाह अल आ अल आ तुम्हारा मर भालो भाषा जाने सो और बह जवन अल आ अल आ अंधेर छोकेर मोनी तुमी सजरा आजारो दोनो रे तू या मर जी बन रे मुर्शिद तू या मा अर्जी बोवन माशाल्लाह अल आ अल आ अल आ अल आ तुम्हारे ना देखले आमर घरे ए रोए ना मोनोरे तू या मर जी बन रे मुर्शिद तू या मा अर्जी बोवन माशाल्लाह अल आ अल आ अल आ अल आ अल आ अल आ एक बार जो दी पाईतम तोरे दोरी ता आम छोरोवन माशाल्लाह अल आ जवान कुले अल आ अल आ एक बार जोदी पाई तम्रे मुर्शिद दो रीता आम छोरोवन अल आ अल आ ओंगे ते चीटाया दीतम तुलो ओ शिर छंदो नोरे तू या मर जी बन रे मुर्शिद तू या मा अर्जी बोवन अल आ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আজকে নিশ্চিন্ত পূর্ণ বিপ্রেমিক হযরত শাহজালাল ইয়ামনি রহমাতুল্লাহ আলাইহি যুব সংগঠনের উদ্যোগে ষষ্ঠ বার্ষিক সুন্নি মহাসম্মেলন সম্মেলনের সভাপতি জনাব মোহাম্মদ জাবেদ আলী সরদার সাহেব বিশিষ্ট মুরব্বী নিশ্চিন্তপুর আজকের মাহফিলের প্রধান অতিথি মুফাসসিরে কোরআন সুন্নি জামাতের অত্যন্ত প্রহরী হযরত মাওলানা আবু হানিফ আনওয়ারি সাহেব চাঁদপুর খতিব বাইতুল মাহফুজ জামে মসজিদ পশ্চিম আশকোনা ঢাকা আজকের মাহফিলের বিশেষ অতিথি হিসেবে যিনি আমার পূর্বে আলোচনা করেছেন কোকিল কণ্ঠস্বর হযরত মাওলানা আব্দুল সত্তার নুরি সাহেব খলিফা সিরাজনগর দরবার শরীফ খতিব বহুলা শাহপরান সুন্নি জামে মসজিদ হবিগঞ্জ আজকের মাহফিলের বিশেষ বক্তা হিসেবে ইতিপূর্বে আপনাদের সামনে যিনি আলোচনা করেছেন হযরত মাওলানা আরজু সিরাজী কালু মানিক সাহেব
খতিব নিশ্চিন্তপুর শাহী জামে মসজিদ। এছাড়া আরো অনেক আলেম উলামাগণ আপনাদের সামনে কুরআনুল কারীম হাদিসে মোবারকা থেকে আলোচনা উপস্থাপন করেছেন, উপস্থিত আছেন অত্র এলাকার মুরব্বি বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের সরলাবলা মা বোনেরা, সকলের খেদমতে আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইকে সাউন্ড বেশি যাবে, বক্সে সাউন্ড কম মোটামুটি, তবে ইকো কম হবে। তো আব্বাজি আমার, বাবাজি আমার, আসার পথে দেখলাম আশেপাশে আরো কয়েকটা মাহফিল হচ্ছে, সামনে একটা মাহফিল হচ্ছে, ওদিকে আরেকটা মাহফিল আছে, যদি ওইটা কমই অঙ্গনের হয়তো বা। তো আব্বাজি আমার, বাবাজি আমার, আমরা আজকে এখানে যে উদ্দেশ্যে যে নিয়তে উপস্থিত হয়েছি সকলেরই একটা ভালো নিয়ত আছে, কথা কোন ঠিক কিনা? সেই নিয়তটা হচ্ছে আল্লাহ এবং তার হাবিবকে যেন আমরা খুশি করতে, কথা কোন নাকে খুশি করতে, আওয়াজ দিয়ে বলবেন। আমার কথা আপনারা বুঝতে পারেন? তাহলে আমার কথা জবাব দিবেন। এই মাহফিলে আমরা আসছি আল্লাহ এবং তার হাবিবকে খুশি করার জন্য। এই জন্য আব্বাজি আমার, বাবাজি, শুধু মাহফিল শুনলেই হবে না, হুজুররা যেভাবে কথা বলবে, যেভাবে কোরআন হাদিস থেকে আলোচনা উপস্থাপন করবে, সে অনুযায়ী আমাদের আমল করতে হবে, নিজেকে পরিচালনা করতে হবে, কথা কোন ঠিক কিনা? তবে এক নম্বরে নামাজ পড়তে হবে। কি পড়তে হবে? তবে নামাজের আগে একটা জিনিস, যেটা আল্লাহ কোরআনুল কারিমে নামাজের আগে আল্লাহ আগে বলেছে, আমানু ইমান আনো। ভাই একেবারে কাছে দিয়ে ওয়াজ করা যায় না, বুঝেন না? আমি যদি গজল বলতাম তাইলে এমনি বলতে পারতাম, এখানে তো আমার গলা নড়বে বা নড়বে, একবারে কাছে নিলে কথা বলা যায় না। আপনি একটু মাইকে আওয়াজ দেন, একটু সাউন্ড দেন। তো বাবাজি আমার, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে, ফুরকানুল হামিদের মধ্যে অসংখ্য গণিত জায়গায় নামাজের কথা বলেছে। পবিত্র কুরআনুল কারীমে প্রায় 82 জায়গায় নামাজের কথা বলেছে, তবে তার পূর্বে ইমানের দাওয়াত দিয়েছে। নামাজের আগে কিসের দাওয়াত দিছে? আগে ইমান, তারপরে ইবাদত, আগে ইমান, তারপরে আমল, আগে ইমান, তারপরে আমল। তো আব্বাজি আমার, বাবাজি আমার, আমার ভাইরা, যুবকদের উদ্যোগে আজকের এই মাহফিলটা বাস্তবায়ন হয়েছে, সেজন্য আমরা খুশি না বেজার। যদিও মাহফিল কর্তৃপক্ষ আমাকে একটা আলোচনা দিয়েছেন, সেই আলোচনাটা হচ্ছে তুমি যাও আমি দিব ইনশাআল্লাহ, ঠিক আছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী সম্পর্কে কিছু আলোচনা করার জন্য বলেছেন আমার ভাইরা, তো আমি চেষ্টা করব আলোচনা সুন্দরভাবে করার জন্য। আল্লাহ পাক যেন আমাকে সাহাবায়ে কেরামের জীবন ও উম্মতে মুহাম্মদের জন্য আদর্শ, কথা কোন ঠিক কিনা? উম্মার মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মতের, মুহাম্মদের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত হচ্ছে সাহাবায়ে কেরাম, কথা ঠিক কিনা? যারা আমার হাবিবের হাতে বায়াত হয়েছে এবং ইমানের সাথে ইন্তেকাল করেছে তারাই হচ্ছেন সাহাবী, তারাই হচ্ছেন কি? আব্বাজি আমার, বাবাজি আমার, আর ভূমিকার মধ্যে সময় নয় আমার ভাইরা, আমাকে একটা আলোচনা দিয়েছেন, সেই আলোচনার মধ্যে আমি আলোচনা, সেই আলোচনার ভিতরে আমি আলোচনা করব, এদিক ওদিক যাব না। ও আব্বাজি আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে ফুরকানুল হামিদের মধ্যে সুন্দর করে, সুন্দর করে বললেন কুদরতি জবান মুবারকে, এই কুরআনুল কারীম আমার না আল্লাহ, কথা বলেন
এই কুরআনুল কারীম আপনাদের মসজিদের খতিব সাহেবের নয়, এই কুরআনুল কারীম আজকের মাহফিলের প্রধান অতিথি সাহেবের নয়, এই কুরআনুল কারীম আমার আল্লাহ কর্তৃক আমার হাবিবের নিকট জিব্রাইলের মাধ্যমে ওহী হিসেবে প্রেরিত হয়েছে, ঠিক কি না? ঠিক। ওই কুরআনুল কারীম আমার হাবিবের নিকট নাজিল হয়েছে। কুরআনকে বলবেন, কুরআন তোমার বাড়ি কোথায়? কুরআন বলবে, আমার বাড়ি লাউহে মাহফুজ। কি রে কুরআন? আজকে যে আলেমারা বলে, অনেক আলেমারা কয় হাবিবের নাম হাবিব, কে হাবিব বড় নাকি কুরআন বড়? নবী ইসলামের সাথে কম্প্রোমাইজ করার চেষ্টা করে, আব্বাজি আমার বাবাজি আমার কোথায় আমার হাবিব, আর কোথায় কুরআন? কুরআন কুরআনের উপরে নবী নাজিল হয় নাই, আর কুরআন আমার হাবিবের উপরে কুরআন নাজিল হইছে, ঠিক কি না? আওয়াজ দিয়ে বলেন, ঠিক কি না? আব্বাজি বাবাজি রে আমার আল্লাহ কুরআনুল কারীমে সুন্দর করে বললেন, আগে ঈমান আনতে হবে তারপরে ইবাদত, আগে ঈমান ঈমান ছাড়া ইবাদতের দাম নাই। ঠিক সেই রকম আমার হাবিবের বানাম ভালোবাসার নাম হচ্ছে ঈমান, ঠিক কি না? ঠিক। তাহলে আপনারা দি কথা কর না, ঠিক, আওয়াজ দিয়ে বলেন, ঠিক, আমার হাবিবের ভালোবাসার নাম হচ্ছে ঈমান। ওই আমার আল্লাহ কুরআনুল কারীমে সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে আমার আল্লাহ বললেন, বন্ধু ওগো আমার বন্ধু, আপনার উম্মত গুলিরে জানায় দেন, তারা যদি আমারে খুশি করতে চায়, তারা যদি আমি আল্লাহরে ভালোবাসতে চায়, তারা যদি আমি আল্লাহরে রাজি খুশি করতে চায়, ও হাবিব তারা যেন আগে আপনার অনুসরণ অনুকরণ করে। কিরে আব্বা কিরে বাবাজি, কুরআন আমার আল্লাহ আল্লাহ বলে, যদি তারা আমি আল্লাহরে ভালোবাসতে চায় রাজি খুশি করতে চায়, ইবাদতের মাধ্যমে আল্লাহরে রাজি খুশি করতে হবে, কথা কোন ঠিক কে না? আগে ঈমান আনতে হবে, ঈমানের নামই হচ্ছে আমার নূরের নবী। নবীর বিরুদ্ধে যদি কথা বলো হাবিবের নিজের কোঠায় নামাইতে চাও, তাইলে যত ইবাদত করো না কেন ইবাদতের দাম হবে না। এই জন্যই তো বলা লাগে কুরআন এত নবীজির শান, মুনাফিক দেখে না, ঠিক কি না? ঠিক কি না? ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা, ঠিক কি না? এটা এখন কমুন, পরে কোন সময় দিবেন, সময় দিবেন তো ইনশাআল্লাহ। আব্বাজি বাবাজি আমার আল্লাহ কুরআনুল কারীমের সূরাতুল আলে ইমরান 3 নম্বর সূরার 31 নম্বর আয়াতে কয়, ও বন্ধু তারা যদি আমি আল্লাহরে ভালোবাসতে চায়, তারা যদি আমি আল্লাহরে রাজি খুশি করতে চায়, গো হাবিব আমি আল্লাহ বললাম কুরআনুল কারীমে সূরাতুল আলে ইমরানের মধ্যে, আমি আল্লাহ বললাম আপনি তাদেরকে শোনায় দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ও বন্ধু তারা যদি আমি আল্লাহরে রাজি খুশি করতে চায়, তাইলে প্রথমে যেন আমি আল্লাহর পিছনে না দূরে আপনার হাত আপনি হাবিবেরে তারা রাজি খুশি করে। তারা যদি আমি আল্লাহরে খুশি করতে যায়, তারা যেন আমার পিছনে আগে না ঘুরে আপনি হাবিবের পিছনে ঘুরে, বন্ধু গো আগে যেন তারা আপনার অনুসরণ অনুকরণ করে, তাইলে কি হবে জানেননি? ইউহিব্বুকুমুল্লাহ আমি আল্লাহ তাদেরকে ভালোবাসব। আস্তে মানি না জবান কুলে আরো আওয়াজে, ইমানি আওয়াজে তো আসতে হয় কা, জবান কুলে। আব্বাজি বাবাজি রে আমার আল্লাহ বললেন,
ও বন্ধু তারা যদি আমি আল্লাহ কি রাজি খুশি করতে চায় প্রথমে যেন তারা আপনি বন্ধুরে ভালোবাসে আপনারে যেন অনুসরণ অনুকরণ করে আপনার যেন এতাত করে গো বন্ধু তাইলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো শুধু ভালোবাসবো না ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আমি আল্লাহ তারা যে জীবনে যত গুনাহ করেছে আপনারে তাওবা করার কারণে ও হাবিবুল্লাহ আমি আল্লাহ তাদের গোটা জিন্দেগির গুনাহ মাফ করে দিব আরো জবান খুলে সুবহানাল্লাহ আমার বাইরা আব্বা জিরা রে তাইলে নবীরে আল্লাহ ভালো আল্লাহ নবীরে ভালো কম না বেশি কেমন ভালোবাসে আমার হাবিবেরে কেমন ভালোবাসে আমার নূরের নবীরে কেমন ভালোবাসে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমার আল্লাহ সূরাতুল আনফালের 8 নম্বর সূরার 24 নম্বর আয়াতে আমার আল্লাহ বললেন কেমন ভালোবাসে আমার হাবিবেরে আমার আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল আরো জবান কুলে পড়েন আরো আওয়াজ দিয়ে পড়েন আমার আল্লাহ কই মানদারেরা আমার আল্লাহ কিন্তু বলে নাই ইয়া আইয়ুহান নাস সমস্ত মানুষদেরকে বলে নাই মানুষের মধ্যে ঈমানদার আছে আবার বেঈমান আছে ঈমানদার আর বেঈমান বেঈমানের মধ্যে পার্থক্য আছে না নাই আল্লাহ কয় এই ঈমানদারেরা আমানু তোমরা যারা ঈমান এনেছো ইমান আনার পরে তোমরা ইমান আনার পরে যারা ইমান এনেছো তাদেরকে আমি আল্লাহ বললাম ইমান আনার পরে আমার হাবিব এবং আমি আল্লাহ যদি স্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম আমি আল্লাহ যদি এবং আমার হাবিব যদি তোমাদেরকে ডাক দেয় যেই অবস্থায় তোমরা থাকো যদি তোমরা নামাজরত অবস্থায়ও থাকো তাইলে আমি আল্লাহ এবং আমার হাবিবের ডাকে সঙ্গে সঙ্গে তোমরা সাড়া দাও সুবহানাল্লাহ কাছে গিয়ে কম মাইকের সাউন্ড কম কে কম হওয়ার কথা না তো মাইকের সাউন্ড কি কম হওয়ার কথা কথা বলেন আচ্ছা বক্তা কোন সময় দেখছেন এমনে কথা কইতে দেখছেন আমি এমনে যদি কথা বলি আপনারা কিছু বুঝবেন না মাইকের সাউন্ড কম তাহা দিয়া মাইক আনে নাই তাহলে মাইকের সাউন্ড কম হইব কে বক্তারা কি একেবারে মুখ লাগায় কথা কয় আব্বা আপনাদের মাহফিলে যান নাই আমার মুখ নড়বে চড়বে অঙ্গভঙ্গি এক এক রকম এক এক জনের মাইক বালা না আব্বা জিরা রে আমার বাবা জিরা রে ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বললেন ও আমার হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার উম্মত গুলিরে জামা দেন পড়ে শুনেন গো বন্ধু কোরআনের আয়াত আমি আল্লাহর কিন্তু আমি আল্লাহ পড়ে শোনাবো না বন্ধু আমার কোরআনুল কারীম আপনি আপনার উম্মতের শোনায় দিবেন কি শুনাবেন আমি আল্লাহ এবং আপনি রসুল যদি তাদেরকে ইমানদারদেরকে যে অবস্থায় যে সময় ডাক দেই তারা যেন সঙ্গে সঙ্গে তাদের আমি এবং আপনি রসুলের ডাকে সাড়া দেয় সুবহানাল্লাহ আরো জবান কুলে সুবহানাল্লাহ আমার আব্বাজি আমার বাবাজি ওই মায়ার নবীর সাহাবী এখন কিভাবে ডাক দিবেন ডাকে সাড়া দিবেন আমার হাবিবের কেমন আমার আল্লাহ ভালোবাসে আব্বাজিরা রে ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিবের সাহাবী হযরত আবু সাঈদ ইবনুল মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার নামাজে দাঁড়াইলেন
নামাজ 4 রাকাত নামাজ পড়তেছেন 2 রাকাত নামাজ শেষ হলো নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন আবু সাঈদ তুমি এখানে আসো আবু সাঈদ ইবনুল মুয়াল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের একজন সাহাবী তিনি আমার মায়ের নবীর ডাকে সাড়া দিয়ে নামাজ পড়তেছেন পড়তেছেন অনেক পরে নামাজ শেষ হলো নামাজ শেষ হওয়ার পরে নামাজ শেষ হওয়ার পরে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন আমার মায়ের নবী কয় আবু মুয়াল্লা এই পাগলা তোমারে কখন আমি ডাকছিলাম রে এখন তুমি আমার ডাকে সাড়া দিলা ও ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী গো ওগো নবী ইয়া রাসূলুল্লাহ মাফ কইরে দিয়েন আমি আল্লাহর কদমে সেজদায় অবনত হয়েছিলাম ওগো নবী এই জন্য আমি আবু সাঈদ ইবনুল মুয়াল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার ডাকে সঙ্গে সঙ্গে সাড়া দিতে পারি নাই নবী কয় পাগলা রে কুরআন কি পড়ছ নাই ইয়া রাসূলুল্লাহ কি গো নবী কুরআন কেন পড়ব না আমি কুরআন পড়েছি গো ইয়া রাসূলুল্লাহ নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় পাগলা কুরআন পড়লে তো তোর এই কথা জানা উচিত কয় ইয়া রাসূলুল্লাহ কি আমার আল্লাহ তো আবু মুয়াল্লা রাদিয়াল্লাহু তাআলা আনকে বলতেছেন রাসূলের সাহাবীকে এ পাগলা 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 রে আমার আল্লাহ সূরাতুল আনফালের 8 নাম্বার সূরার 24 নাম্বার আয়াতে আমার আল্লাহ বললেন আমার আল্লাহ বললেন পাগলা তোমরা ইমানদারেরা তোমরা যে অবস্থায় যেই সময় থাকো না কেন যদি আমি আল্লাহ এবং আমার হাবিবে তোমাদেরকে ডাক দেয় যদি তোমরা নামাজেও থাকো সঙ্গে সঙ্গে আমার হাবিবের ডাকে সাড়া দাও কারণ আমার হাবিব তো কাবার ও কাবা আমার নূরের নবী কাবার ও কাবা বিশ্বাস হয়নি নূরের নবী ডাক দিছে ডাক দিলে যদি 4 রাকাত নামাজ পড়েন 4 রাকাতের 2 রাকাত শেষ হইছে এখন নামাজটা পড়বেন কেমনে নূরের নবী ডাক দিছে ডাকে সাড়া দিয়া নূরের নবী ইসলামের ডাকে যদি সাড়া দাও কিবলা যদি পরিবর্তন করে ফেলো বাইতুল্লাহ থেকে যদি নিজেকে অন্যদিকে মুখ ফিরায়া নাও আমার হাবিবের ডাকে দুনিয়ার কোন এমপি ডাকি সাড়া দিলে নামাজ বাতিল কথা কয় না দুনিয়ার কোন এমপি মন্ত্রীর নাম ডাকি সাড়া দিলে নামাজ বাতিল হয়ে যাবে আর আমার হাবিব আল্লাহ বলেছে যদি আমার বন্ধু ডাক দেয় ইমানদারে নারে তোমরা সঙ্গে সঙ্গে আমার হাবিব এবং আমি আল্লাহর ডাকে সাড়া দাও এখন আল্লাহ ডাকলে আল্লাহ আবার নবীর মধ্যেও ডাক বলে কেমনে আমার হাবিবের ব্যাপারে আল্লাহ কুরআন কারিমে বলেছে বন্ধুরে মানলে আমি আল্লাহরে মানা হবে বন্ধুরে দাঁত করলে আমি আল্লাহরে দাঁত করা হয়ে যাবে বন্ধুর অনুসরণ করলে আমি আল্লাহর অনুসরণ করা হবে এখন কিভাবে অনুসরণ আল্লাহ কুরআনের মধ্যে বলেছে নামাজ পড়তে হবে এক জায়গায় নয় দুই জায়গায় নয় 82 জায়গায় বলছে নামাজ পড়তে হবে 82 জায়গায় যেই কথা নামাজের কথা বলছে এর থেকে বেশি অন্য কোন ইবাদতের কথা আল্লাহ বলে না তাইলে নামাজের দাম আছে না নাই ওই নামাজের কথা এক জায়গায় নয় দুই জায়গায় নয় তিন জায়গায় নয় 82 জায়গায় আল্লাহ বলেছে ওয়াকিমিস সালা নামাজ কায়েম করো এখন কিভাবে করতে হবে আল্লাহ কো আমি বলবো না বলবে আমার নূরের নবী জবান কুলে সুবহানাল্লাহ কিভাবে নামাজ পড়তে হবে আমি আল্লাহ বলবো না বলবে আমার নবী কিভাবে ইবাদত করতে হবে আমি বলবো না বলবে আমার নূরের নবী ঠিক কি না এই জন্য আল্লাহ কোরআনে 82 জায়গায় বলেছে ওয়াকিমিস সালা নামাজ কায়েম করো কিভাবে করবেন আল্লাহ বলে নাই শিখায় দিছে নূরের নবী আরো আওয়াজ দিয়ে এই জন্যই তো বলা লাগে পূর্বের গজলটা কুরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না কুরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না ইমানদার দেওয়ানা আ যেতে চাই মদিনা আমার সাথে নাতে রসুলটা পড়বেন
পড়বেন নবীর দিদারের সাথে পড়বেন নবীর নাত পড়লে নবী খুশি হয় না কথা বলেন তাহলে আওয়াজ দিয়ে নবীর প্রশংসায় যেন জবান বন্ধ না থাকে তাইলে যদি আল্লাহ জবান বন্ধ কইরা দেয় কথা ঠিক কি না ঠিক আল্লাহ এবং নবীর প্রশংসায় জবান কখনো বন্ধ রাখবে না এই জবানের মালিক কে আল্লাহ ইবাদতের মালিক কে আল্লাহ তার হাবিব কে ভালোবাসেন আল্লাহ কম না বেশি তাইলে ওই হাবিবের সম্মানে হাবিবের শান জুড়ে বলার দরকার আছে না নাই জবান খুলে সবাই পড়েন কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না কোরআনে এত জির শান মুনাফিক দেখে না ঈমানদার দেওয়ানা আ যেতে চাই মদিনা ঈমানদার দেওয়ানা আ যেতে চাই মদিনা শাফাক মারসে রাজ মুনিরা কুরআনে গোশো না আকাশের চাঁদ দাগ দেন বিজি জমিনে আসো না নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা হয় দুই কানা ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা মারহাবা কর খাইবর প্রান্তে আলীর কোলে নবী সাইয়েদেনা আসরের নামাজ কাজা হয়ে যায় নবীকে জাগায় না ডুবন্ত সূর্য ডাক দেয় নবী কয় আলী নামাজ পড়ো না ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা মারহাবা কোরআনের কথা কিছু বলার দরকার আছে না আব্বা কোরআনুল কারিমে বললেন আমার হাবিব যদি তোমাদেরকে ডাক দেয় যেই অবস্থায় থাকো তোমরা আমার হাবিব এবং আমি আল্লাহর ডাকে সাড়া দাও এখন আব্বা জান আমার বাবা জান আমার মক্কা বিজয়ের দিন আমার মায়ার নবী হায়াতুন নবী জিন্দা নবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনারে বললেন বেলাল ওরে বেলাল তুমি খানায় কাবার কাবার সাদে উঠো বেলাল কয় নবী গো কেন আজানের ওয়াক্ত হইছে তুই আজান বিবিরে পাগলা খানাই কাবার সাঁদে উঠো বেলার মক্কা বিজয় দিন আমার মায়া নবী হায়াতু নবী জিন্দা নবী নূরের নবী রহমাতুল লিল আমিন ঘোষণা দিলেন বেলাল খানাই কাবার সাঁদে উঠ কাবার সাঁদে বেলাল মায়ার নবী কয় বেলাল এবার আজানের আজান দাও নামাজের ওয়াক্ত হইছে আজান দাও রে বেলাল বেলাল চোখের পানি ফেলে ফেলে কান্না করে আমার মায়ার নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিন বললেন বেলাল আজান দাও আগেরটাই ভালো ভাই লড়া ছড়ার দরকার এটা তো আগে করা উচিত ছিল ভাইয়া আমি তো ছোট মানুষ হুজুরে এরকম আলোচনা করতে পারবে এরকম সমস্যা এলে আব্বা জান আমার বাবা জান আমার ওই শব্দটা আসে এখন আমার আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন বেলালকে বললেন বেলাল ও বেলাল খাবার চাঁদে সাদে উঠো বেলাল কাবার সাদে উঠলেন নবী কয় বেলাল পাগলা রে
এবার আজান দে নামাজের ওয়াক্ত হইছে বেলাল কবর সাদে উঠে কান্দে নবী কয় বেলাল পাগলা রে কান্না করিস কেন কয় নবী গো নবী কান্দার কারণ হয়ে গেছে কি কান্নার কারণ হইছে বেলাল কয় ইয়া রাসূলুল্লাহ আমি আমি আপনার সাহাবি বেলাল মসজিদে নববীর মধ্যে যতদিন মদিনার তুল মুনাওয়ায় আজান দিতাম নবী গো এই কাবার দিকে ফিরে ফিরে আমি বেলাল আজান দিতাম আজকে তো এই কাবা আমি বেলালের কদমের নিচে আজকে আমি কোন দিক থেকে আজান দিব আমার মায়ের নবী কয় বেলাল ও বেলাল কাবা সিনচুস কাবার কাবারে সিনো নাই বেলাল আমি নূরের নবী কাবার কাবা আরো জবান তুলে পড়েন সুবহানাল্লাহ আব্বাজি আমার বাবাজি আমার ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মায়ের নবীর কেমন আছে আব্বা জানারে বাবা জানারে ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মায়ের নবীর কাছে যখন কালেমা পড়ে নাই বেলাল একটা মাঠের মধ্যে যেই মাঠটা জাবালে হেরার পাশে অবস্থিত জাবালে হেরা যেই পাহাড়ে কুরআন নাযিল হয়েছে ওই পাহাড়ের পাশে হযরতে বেলাল প্রতিদিন ছাগল চড়ায় একদিন আমার মায়ের নবী দেখতেছেন যে বেলাল ভাবছে একজন গোলাম হুমাইয়ার কৃতদাস ওই জাবালে হেরার পাশে একটা মাঠের মধ্যে ছাগল ছড়াইতে আনছে আমার মায়ার নবী হায়াতুর নবী জিন্দা নবীর খিদা লেগেছে এসে কয় হাসি গুলাম এ বেলাল বেলাল রে একটু ছাগলের দুধ আছে নি আমার একটু ছাগলের দুধ খাওয়াই বানি বেলাল আমার মায়ের নবীর চেহারার দিকে তাকায় রইছে জীবনে প্রথম নূরের নবীরে দেখছে জীবনের প্রথম নূরের নবীরে নিজের চক্ষু দ্বারা দেখছে জীবনে প্রথম প্রেম দেখাতেই প্রেম হয়ে গেছে নবী কয় পাগলা বেলাল ছাগলের দুধ আছে নি আমার একটু খাওয়াই বানি আমার মায়ের নবী হায়াত নবীর কথা শুনে বেলাল কোনো কথা কয় না বেলাল নূরের নবীর চেহারার দিকে তাকায় আছে বেলাল মনে মনে ভাবে আয় হায় ওই মানুষেরই বলে মক্কার মানুষগুলি পাগল কয় উনি এত সুন্দর চেহারার অধিকারী আকাশের চাঁদ পূর্ণিমার চাঁদ তিনার চেহারার মধ্যে আহার মানবে আরো জবান তুলে আরো জোরে আব্বাজি বাবাজি আমার মায়ার নবী হায়াতুর নবী জিন্দা নবীর চেহারা মুবারকের দিকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় আছে অনেক পরে বেলালের খেয়াল আসলো নবী দুধ চাইতেছে বেলাল কয় আছে গো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বেলাল ছাগলের দুধ দহন করে দিলেন আমার মায়ের নবী পান করলেন ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্ধ্যা গুনিয়ে আসার সময় বেলাল বাড়িতে ফিরল হুমাইয়ার হুজরায় গেল বেলালের চিন্তা ধ্যান এক জায়গার মধ্যে পড়ে আছে আমার মায়ার নবীর কাছে বেলালের ধ্যান পড়ে আছে হুমাইয়ায় কোন কাজ দিলে বেলাল কাজে গেলে কাজে মন বসে না কি রে বেলাল তোরে কাজ করতে পাঠাইলে একভাবে বললে অন্যভাবে করিস ও বেলাল কাজে মন বসে না কেন সুন্দর আগের মতো কাজ করতে পারিস না কেন বেলালের ধ্যানে বেলালের চিন্তায় একজন মানুষই রয়েছে যিনি হচ্ছেন স্বয়ং আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ পয়গাম্বর জবান কোলে পড়েন সুবহানাল্লাহ বেলালের ধ্যানে আমার মায়ার নবী চিন্তা চেতনা জুড়ে আছে আমার মায়ার নবী বেলালের হুমাইয়া কোন কাজের কথা বললে ছাগল চড়াইতে পাঠাইলে বেলাল অন্য মাঠে যায় না
এখন বেলাল প্রতিদিন ওই মাঠে আসে যেই মাঠে নবীর সাথে সাক্ষাৎ হয়েছে এখন প্রতিদিন ওই জাবাল হেরার পাশে আসে যেই জায়গায় আমার মায়ের নবীর সাথে সাক্ষাৎ ওই জায়গায় বেলাল প্রতিদিন আসে শীষ বাজে কেন ভাই শীষটা বাজে কেন আহা না রে ভাই এটা কি ওয়ালের আসে কি বুঝাও এই শীষ বাজে এটা ওয়ালের মধ্যে লাগিয়ে আসে একটু দেখো ভাই একটু সুন্দর করে দাও ভাই আব্বাজি আমার বাবাজি আমার ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা এখন প্রতিদিন ওই মাঠে যায় যেন নবীর সাথে সাক্ষাৎ করতে পারে যদি আবার কামলিওয়ালা নবীর সাথে সাক্ষাৎ হয়ে যায় তা ঠিক আছে যদি আবার নবীর সাথে সাক্ষাৎ হয়ে যায় ওই মায়ার নবী রহমাতুল্লিল আলামিনের সাথে দেখা করার জন্য এখন প্রতিদিন যায় বেলালের বিরুদ্ধে হুমাইয়ার বেলালের মালিকের কাছে নালিশ করলো ও হুমাইয়া তোমার বেলাল এখন দেখি মোহাম্মদ যেই জায়গায় তার একত্ববাদী রবের দেনে যায় ওই জায়গায় তোমার গোলাম এখন প্রতিদিন ওই মাঠে ছাগল ছড়ায় মনে হয় সে ইসলামের সুশীতল ছায়ার নিচে আশ্রয় নিয়েছে এ হুমাইয়া তুমি মক্কার ধনী সাম্রাজ্য পরিবারের একজন লোক এ হুমাইয়া তোমার কেন গোলাম বেলাল যদি সে মোহাম্মদের সংস্পর্শে চলে যায় তাইলে মক্কার মানুষদের কাছে তুমি লজ্জিত হবা এই জন্য বেলালের বিরুদ্ধে হুমাইয়া বেলালের মনিবের কাছে নালিশ করলো একদিন ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মায়ার নবীকে তলব করতে করতে কোথাও পায় না দেনে চিন্তা জুড়ে শুধু আমার মায়ার নবী রাত্রিবেলা ঘুমাইতে গেলে বেলাল কাঁদে কখন জানি নূরের নবীরে দেখবে ওই বেলা ঘুমায় আর কান্দে আর কয় গো মায়ার নবী গো তুমি প্রেম শিকায়া কোথায় লুকাইলা বল না গো গো নূরের নবী গো তুমি প্রেম শিখায়া নবী শান আসতেন আরো জোরে ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া আমরা কেমন যাব তোমার কাছে নবী কেমন যাব তো কাছে নবী স্বপনে এসে বল না কেন রইলা না বল না ও গো নূরের নবী গো তুমি দেখা দিয়া কেন রইলা না বল না ও গো নূরের নবী গো তুমি দেখা দিয়া কেন রইলা প্রেমের রশিলা গাইয়া নবী নৈরাশ মোরে কই রোনা কেন রইলা না বল না ও গো নূরের নবী গো তুমি দেখা দিয়া আব্বা জান বাবা জান ওই বেলা রাদিয়াল্লাহু তাআলা নবীরে খুঁজে পায় না যেই জায়গায় নবীর সাথে সাক্ষাৎ হয়েছিল ওই জায়গায় এখন প্রতিদিন ছাগল ছড়াইতে যায় হুমাইয়ার নিকট বেলালের বিরুদ্ধে নালিশ আসলো বেলাল ঈমান আনার পরে হুমাইয়া যখন খবর পাইল কোন কাজে পাঠাইলে বেলাল বিলবিল করে কি যেন পড়ত কোন কাজে বেলালের পাঠাইলে বেলাল জবানদার কি যেন পিস পিস করত মাঝে মাঝে বেলাল কি তার হুমাইয়া প্রশ্ন করত বেলাল কি পড়ো
বেলাল কোনো আওয়াজ দিত না, কোনো কথা বলতো না, কারণ কাফির গুলি এমন ভাবে আশিক রসুলদের উপরে অত্যাচার করত, এমন ভাবে তাদের উপরে মায়ের যন্ত্রণা বা অত্যাচারের স্টিম রোলার চাপিয়ে দিত। আব্বা জান বাবা জান রে, আজকে আমরা তো অনেক সহজ ভাবে ইসলামটা পেয়েছি, অথচ সাহাবাই কেরাম জানে ইসলামটা পেতে কত কষ্ট হয়েছে। এই ইসলামকে সমস্ত ধর্মের উপরে প্রাধান্য দিতে, সমস্ত ধর্মের উপরে উঠানোর জন্য সাহাবাই কেরাম যুদ্ধের ময়দানে নিজের গায়ে নিজের শরীর মুবারকের রক্তগুলি জড়িয়েছে, নিজের বাচ্চাগুলিকে বাচ্চার মায়া করে নাই, ধন সম্পত্তির মায়া করে নাই, বাবা মার কদম ছেড়েছে শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূলের খুশি করার জন্য। আর আজকে আমরা মুসলমান ইসলাম পায়া, আমরা ইসলাম পেয়ে মুসলমানের গড়ে জন্ম নিয়ে মুসলমানের আকীদা অন্তরে লালন করে আলতু ফালতু কথা বলি, আমাদের জবানের হেফাজত আমরা করি না। এই জবান যেই জবান আল্লাহকে ডাকার জন্য আল্লাহ দিয়েছে, এই জবান দ্বারা আমরা মানুষের গালাগালি করি। কথা কয় না, কথা কয় না, আওয়াজ দিয়ে পড়েন ঠিক কিনা? বাবাজি বাবাজি, এই জবানের হেফাজত করা লাগবে কিনা, লাগবে কিনা, এই জবানের হেফাজত করতে হবে। বেলাল যখন শুনতে পাইলো হুমায়া বেলাল ইমান আনছে, বেলালের মক্কা যুবকদের কাছে বেলালের দড়ায়া দিল যে তোমরা যেইভাবে বেলালের শাস্তি দিবা দাও তোমাদের ইচ্ছা। বেলালের মরুভূমির মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের জামাটা খুলে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের জামাটা খুলে গলার মধ্যে রশি পেছায়া, উঠো তো বা গাদার পায়ে বেঁধে রশির ওপর মাথা বেঁধে উঠের পায়ের মধ্যে বাঁধে, আর এক মাথা বেলালের গলা মুবারকের মধ্যে বেঁধে গায়ের জামাটা খুলে বেলালের উঠে বাইরায়, আর বেলালের শেষরায় শেষরায় উঠে নিয়ে যান আর মক্কার মরুভূমির মধ্যে বেলালের গায়ের ছামড়া গুলি কষে কষে রক্ত গুলি জমিনে পড়ে। ওই বেলা এরপরে ওই ইমান ছাড়ে নাই, শুধু একটাই জবানের কথা, সেটা হচ্ছে আহা দাহা দাহা। আসতে নয় আরো জবান খুলে, সাহাবাই কেরাম ইসলামের জন্য কত কষ্ট করছেন, তো আজকে আমরা আল্লাহর দেওয়া জবান দ্বারা আমরা সুবহানাল্লাহ অন্তত কইতে পারি নাকি? তাইলে আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা হুমাইয়া যখন বেলালের মারে, হুমাইয়ার অধীনস্থ কর্মচারীরা যারা ছিলেন তারা পর্যন্ত বেলালের ছাগলের মতো বা পশুর মতো বেলালের টেনে হেঁচড়ে নিয়ে যায়, আর বেলালের শরীরের চামড়া গুলি জমিনে জড়ে, জমিনে জড়ে, আর গায়ের রক্ত গুলি জমিনের মধ্যে পড়ে, আর বেলাল চোখের পানি ফেলে ফেলে আহা দাহা বলে চিৎকার করে কাঁদে। বেলাল কে উমাইয়া কয়, তুই বল, তুই বল ইমান ছাড়বি, মুহাম্মদের পিছন থেকে চলে আসবি, মুহাম্মদের সংস্পর্শ থেকে নিজের গাফেল রাখ। হুমাইয়ার জবাব দেয়, প্রশ্নের উত্তর দেয় বেলাল যে হুমাইয়া রে, আমারে মারতে মারতে যদি মেরেও ফেলো আমি আমার মায়া নবীর কদম ছাড়ব না। যেই ইমানি চেতনা আমার মধ্যে আসে, ইমানের পাওয়ার আমার কলবের মধ্যে জ্বলেছে, এই কলব থেকে আর ইমান আমি ছাড়াইতে পারবো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে আমি কালেমা পড়ছি, এই কালেমা নিয়ে আমি কবরে যাব। সুবহানাল্লাহ, কুলে সুবহানাল্লাহ। ওই বেলালের মারে বেলাল হাত হাত বলে চিৎকার মারে, বেলালকে মারতে মারতে যখন হয়রান পেরেশান হয়রান হয়ে গেল হুমাইয়া, হুমাইয়ার অধীনস্থ কর্মচারীরা সহ বেলালের রাত্রি বেলা ঘরের মধ্যে নিয়ে বন্দি করে রাখলো, লোহা শিকল পড়ায় বেলালের বেঁধে গড়ে রাখলো। রাত্র যখন গভীর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোভাবে শিকলটা পা থেকে নিজের শরীর থেকে ছুটায়া, বেলাল
আমার মায়া নবীর কদমের মধ্যে চলে গেছে আমার নূরের নবীর কদমে বিয়া নবী সুলাসলা সাহাবায়ে কেরামের সাথে কথা বলতেছেন কতুপকতন হচ্ছে আমার মায়া নবীর সাহাবি বেলা রাদিয়াল্লাহু তাআলা আনহু একুনে দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ফেলে ফেলে কাঁদে আর নূরের নবীর দিকে চোখটা দিয়েছে আমার মায়া নবী অনেক পরে বেলালের দিকে চোখটা গেল চোখ মুবারক পড়ল নবী কয় বেলাল কি হয়েছে রে পাগলা তোমার চোখ মুবারকে পানি কেন দেখা যায় বেলাল কোনো কথা কয় না জিহ্বার মধ্যে কামড় দিয়ে দূরে আছে আমার মায়া নবী কয় বেলাল পাগলা রে তুমি কাঁদো কেন তোমার চোখ বেবে পানি ঝরছে কেন কি হয়েছে তোমার বলো বেলাল কয় নবী গো আমি তো চুরি করি নাই ডাকাতি তো করি নাই আমার কি অন্যায় গো নবী আমার কি অন্যায় আমার কি দোষ আমি কালেমা পড়ার কারণে ঘুমাইয়া আমার এত মারামারে আমার পিঠের চামড়াটা উঠায় লাইছে গো নবী আমার পিঠের চামড়া দিয়ে রক্তগুলি ঝরছে নবী গো আমার গায়ে জামা পড়ে আছি ওই জামাটা রক্তে ভিজে গেছে গো রাসূল আমার জামা গায়ে লাগলে পিঠের মধ্যে গোসা লাগলে আমার পিঠ একেবারে জলে পড়ে চারকার হয়ে যায় এত বেদনা আমার পিঠের মধ্যে হুমাই আমারে অনেক মারে আপনি নবী আমারে আজাদ করে আনুন হুমাইয়ার কদমে আর আমি থাকতে পারবো না বাকি জিন্দেগিটা আপনার কদমে কাটায়া দিতে চাই আমার নূরের নবী হায়াতুল নবী জিন্দা নবী রহমতুল লিল আলামিন চোখের পানি চেরে চেরে কাঁদে বেলালের কান্না দেখে বেলালের কান্না দেখে নবী কাঁদে আবু বকর সিদ্দিক এক পাশে দাঁড়ায় আছে আবু বকর রসুলের কান্না দেখে কাঁদে আমার মায়া নবী বুঝি বেলালের কান্না দেখে কাঁদে রে তার মানে আমার মায়া নবী বেলালের অনেক ভালোবাসে এই জন্য আবু বকর টেনশনে পড়ে গেল চিন্তায় পড়ে গেল বেলালের কিভাবে মনিবের কাছ থেকে আজাদ করা যায় ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি বেলাল এবার চলে যাও মনিবের কাছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মনিবের দরবারে চলে গেলেন খবর পাইয়া মনি বাবার মারধর করলো হুমাইয়া আবার মারধর করলো যে তুমি আবার কেন উমাইরের পরেও তুমি মুহাম্মদের কাছে গেছো আমরা সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মায়ের নবীর হায়াতুল নবী জিন্দা নবীর কাছে কেন গেল বেলাল এই জন্য হুমাইয়া আরো মারতে শুরু করলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনার উপরে এত মার মারলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা কাঁদে আর হাদা হাত বলে চিৎকার করে জবানে একটা কথা হুমাইয়া রে আমারে মারতে মারতে যদি মেরে ফেলো আমার মাঝে যদি রুহুটা আমার দেহের মধ্যে যদি 100 বার দেওয়া হয় 100 বার যদি মেরে ফেলো ওই 100 বারও বলবো নবীর কদম আমি ছাড়বো না জবান করে পড়েন সুবহানাল্লাহ আমার জালা জুরাই না আর জালা জুরাই না রে ভিতরে লাই গেছে নবীর প্রেমের আগুন রে ওরে আমার জালা জুরাই না আর জালা জুরাই না রে বলেন আমার জালা জোড়ায় না আর জালা জোড়ায় না ভালোবাসি বাঁচতে থাকব নবীজি তোমারে নবী গো একটুখানি ভালোবাসা দিও তুমি আমারে জালা জোড়ায় না আর জালা জোড়ায় না রে ভিতরে লাই গা
গাছে নবীর প্রেমের আগুন রে ওরে আমার জ্বালা জুড়ায় না আ জ্বালা জুড়ায় না রে টিকি না বা আব্বা জান বাবা জান আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিবের সাহাবীর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন রাসূলের ভালোবাসা দেখাইছে কিয়ামত পূর্ব পর্যন্ত যদি আশিকের রাসূল যারা হয় আবু বকর ওমর ওসমান আলী হযরত বেলালের মতো প্রেমিকার কেউ হতে পারবে না পারবে না আব্বা জান বাবা জান ওই বেলালের মতো ভালোবাসা আমাদের টাকা দরকার আছে না নাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ভালোবাসা আমাদের অন্তরে লালন করার দরকার আছে না নাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ভালোবাসা রাসূলের জন্য অন্তরে লালন করার দরকার আছে না নাই সমস্ত সাহাবাই কেরামকে ভালোবাসতে সমস্ত সাহাবাই কেরামকে ভালোবাসতে হবে কিনা জুরে কর না কা গালি দিলে ঈমান থাকবে না আব্বাজি বাবাজি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিবের সাহাবীর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া দিনের বেলা মারে ওইদিকে আবু বকর টেনশনে পড়ল আমার হাবিব যেহেতু বেলালের কান্না দেই কেন নবী কাঁদে তাইলে বেলাল কে আমার মায়ের নবী অনেক ভালো অনেক ভালো এই জন্য আবু বকর টেনশনে পড়ে গেলেন কিভাবে আবু বকরকে আজাদ করা যায় একদিন আমার মায়ের নবীর সাহাবী হযরত বেলালকে হুমাইয়া অনেক মারধর করতেছে হুমাইয়া কান্না করে হুমাইয়ার অত্যাচারে বেলাল কান্না করে আর রাস্তা দিয়ে হযরত আবু বকর সিদ্দিক যাচ্ছে শুনতে পেল হযরতে বেলালের কান্নার আওয়াজ দূর দিয়া বললেন হুমাইয়া বেলালের মারো কেন কয় বেলালের মারার কারণ আছে কয় কেন কারণ বেলালের আমি ক্রয় করেছি আমি যাই ইচ্ছা তাই করব তুমি কথা বলার কে কয় না তুমি এভাবে আমার ইমানি ভাই দিনী ভাইকে মারতে পারো না প্রয়োজন হলে তাকে বিক্রি করে দাও উমাইয়া আমি বেলালের কিনে নিব কয় কয় টাকা দিবা কয় তুমি যত টাকা দিয়ে তারে ক্রয় করছো তার থেকে দ্বিগুণ টাকা দিয়ে আমি বেলালের কিনে নিব হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজাদ করে দিলেন ইসলামের খেদমতে রাসূলের কদমে তাকে হাদিয়া দিয়া দিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে যখন বেলালকে হাদিয়া দিলেন আমার মায়ের নবী কয় আবু বকর বেলালের যত হাদিয়া দিয়া কিনছো ক্রয় করছো আমি রাসূল ও বেলালের ক্রয়ের মধ্যে শরীক হতে চাই বেলালের ক্রয় যে যত টাকা দিয়া বেলালের ক্রিম কিনছো ও আবু বকর রে আমার কাছ থেকেও কিছু টাকা না বেলালকে আজাদ করার ক্ষেত্রে আমারও যেন কিছু অবদান থাকে কেমন ভালোবাসতেন আমার মায়ার নবী হযরত বেলালের আমার মায়ার নবী মেরাজ থেকে এসে আবু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদে নববীর মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে আমার মায়ার নবী মেরাজ থেকে এসে বেলালের চেহারার দিকে নবী তাকায় আছে বেলাল কয় ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ার নবী গো এইভাবে আশ্চর্য হয়ে কি দেখতেছেন আমার নবী কয় বেলাল কি আমল করিস রে পাগলা যেই তোর আমলের জন্য কেমন আমল করো আমি মেরাজে যাওয়ার পরে জান্নাত জাহান্নাম আমার আল্লাহর ক্ষমতায় আল্লাহ সব আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে এই জন্য আমি অবলোকন করেছি ও বেলাল আমি জান্নাতে গিয়ে তোমার পায়ের আওয়াজ শুনতে পাইছি কি আমল করিস বেলাল রে বেলাল কয় নবী গো নবী আমি বেশি কিছু করতে পারি নাই তবে আমি আপনারে বড় ভালোবাসি আমি ইয়া রাসূলুল্লাহ আমার যখন উযু চলে যা আমি সঙ্গে সঙ্গে উযু করে দুই রাকাত নফল নামাজ পড়ি বেশি আমল আমার নাই নবী গো
আমার রব্বুল আলামিন দয়া করেছে আপনার কদমে আসার জন্য মনে হয় আপনার সাহাবী হওয়ার কারণে আমার এই রকম মর্যাদা আয় হায় আয় হায় আজকে আমরা চেহারা দেখে মানুষটির বাচন করি আমরা চেহারা দেখে মানুষকে নির্ণয় করি নির্ধারণ করি আব্বা অথচ আমার আল্লাহ বেলালে তো কোনো চেহারা ছিল না বেলালের চেহারা বেলাল ছিল হাবশি চেহারা কালো টুটগুলা ছিল মোটা মোটা তবে আমার আল্লাহর কাছে বেলাল বড় প্রিয় বেলাল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বলতো চোখের চোখ বে 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 পানি ঝরত এই কান্নার জন্য বেলাল এই কথাটা সুন্দরভাবে স্পষ্টভাবে বলতে পারত না তারপরেও আমার নূরের নবী কয় বেলালের আজানের দুনিয়ার সে আজিমে যায় পৌঁছা ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল নবী সাল্লাল্লাহু মসজিদে নববীর মুয়াজ্জিন হিসেবে তাকে ঘোষণা দিলেন বেলালের আজান শুনে মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত দল বেঁধে বেঁধে নামাজের মধ্যে আসতো যাকে যাকে নামাজের মধ্যে সবাই আসতো বেলালের মধুর কণ্ঠের আজান সবাইকে আকৃষ্ট করত বেলাল আজান দিলে মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত দল বেঁধে বেঁধে নামাজের মধ্যে চলে যাইত মসজিদে নববী ভরপুর হয়ে যাইত বারান্দা পর্যন্ত পড়ে যাইত করেন সুবহানাল্লাহ আব্বা জান আমার বাবা জান আমার ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা হুন নবীজির এমন আসে আমার মায়ের নবী ইন্তেকালের পূর্বে অসুস্থ হলেন আমার মায়ের নবী রহমাতাল লিল আলামিন যখন অসুস্থ হলেন সমস্ত সাহাবাই কেরাম নবীকে দেখতে যান হযরতে আবু বকরের মনে শান্তি নাই চোখের পানি বেয়ে বেয়ে পড়ে আয় হায় কামলেওয়ালা নবী অসুস্থ আবু বকর সিদ্দিকের মনে শান্তি নাই ওমর ওসমান আলীর মনে শান্তি নাই হযরতে ওমরের মনে শান্তি নাই ওসমানের মনে শান্তি নাই আয় হায় সাহাবাই কেরাম এমন ভালোবাসতেন কিন্তু হযরতে বেলাল যে মসজিদে নববীর মধ্যে আজান দিতেন মুয়াজ্জিন হিসেবে ছিলেন বেলাল নবীজির কদম থেকে যায় না আল্লাহর হাবিব বলেন বেলাল যাও মসজিদে নববীতে আজান দাও কিন্তু বেলাল কয় ইয়া রাসূলুল্লাহ আমি বেলাল আজান দিতে পারবো কিন্তু আমারে বলতে হবে একটা কথা নবী গো বেশি বেশি কথা নয় একটা কথার উত্তর দিবেন নি আমি যদি আজান দিতে যাই আপনি নামাজ পড়াইতে মসজিদে আসবেন নি সুবহানাল্লাহ আমার মায়ের নবী কয় বেলাল আজান দাও নামাজ পড়ার জন্য মসজিদে নববীর মধ্যে আজান দাও বেলাল রাদিয়াল্লাহু তাআলা কয় নবী গো আজান দিতে পারি একটা শর্তে আপনার ওয়াদা দিতে হবে আপনি নামাজ পড়াইবেন নি যেই নামাজ আমার কামলিওয়ালা নবী পড়াবে না আমি বেলাল সেই মসজিদে আর আজান দিব না বেলাল নবীরে কেমন ভালোবাসত নবী আমার বেলালের বেলালের তারায় দেয় এমন অবস্থা বেলাল নবীর কদম দিকে যায় না এই জন্য মায়া নবী রাগান্বিত বেলালকে বললেন যাও যাও আজান দাও তুমি গিয়া বেলাল হুজরা থেকে বের হয়ে দরজার সামনে উঁকি দিয়া বসে আছে বেলাল মসজিদে নববীর মধ্যে যায় না বিচার আসে নবী গো আপনার বেলাল তো আজান দেয় না যেই বেলাল আপনিও নামাজ পড়াইতে যান না আপনার বেলালও মসজিদে নববীর মধ্যে আজান দিতে যায় না আমাদের অন্তরে বড় কষ্ট গো নবী আপনি মায়ার নবী অসুস্থ কিন্তু বেলাল কেন আজান দিতে যায় না বেলালের একটু যদি বলতে নবী গো নবী আমার মায়ার নবী হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তবে আল্লাহর হাবিবের স্ত্রীরা কোন সাহাবাই কেরামের সামনে আসতেন না যত মস্ত সাহাবাই কেরাম ছিলেন উম্মে মাকতুম রাসূলের একজন সাহাবী যিনি অন্ধ ছিলেন
করলেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন মনে রাখবেন আব্বা আল্লাহ নবীর সাহাবী উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জানদের সামনে আসলে একদিন আসলেন আমার আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিল ও বন্ধু আপনার স্ত্রী মুমিন নরনারীদের স্ত্রী বা পুরুষ নরনারীদেরকে বলুন তারা যেন তাদের চোখকে সংযত রাখে তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে গো বন্ধু বললেন কে কাদেরকে মুমিনদেরকে কাদেরকে কোন মুনাফিকদেরকে আল্লাহ বলছে কোন বেঈমানদেরকে আল্লাহ বলছে মুমিনদেরকে বলেন তারা যেন তাদের মুমিন নরনারীদেরকে তারা যেন তাদের জবানের হেফাজত করে এবং তারা যেন তাদের চোখকে সংযত রাখে লজ্জাস্থানকে হেফাজত করে বললেন কে আল্লাহ আব্বা জান আমার বাবা জান আমার ওই বেলা রাদিয়াল্লাহু তাআলা কে আমার মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এ বেলাল যাও আজান দিতে যাও বেলালের একটা কথা আমি আজান দিতে পারবো কিন্তু আপনি নামাজ পড়াইবেন নি ওয়াদা দিতে হবে আমার মায়া নবী কাঁদে হযরত বেলাল চোখের পানি ফেলে কাঁদে আব্বা জান বেশি কথা বললাম না যে দূর সাড়ে দশটা পর্যন্ত আমার সময় হুজুর চলে আসলে উনাকে বসায় না একা কথা বলার মতো মানুষ আমি এখনো ওই নাই আব্বা জান বাবা জান আমার মায়া নবীর ইন্তেকাল মুবারক হয়ে গেল আল্লাহর হাবিবের দেহ মুবারক তা সাহাবায়ে কেরামদের সামনে পড়ে আছে আমার মায়ের নবী রহমাতুল লিল আলামিনের সাহাবায়ে কেরাম রাসূলের বডি মুবারকের সামনে থেকে কান্না করতেছে আবু বকর কাঁদে ওমর কাঁদে উসমান কাঁদে আলী ও কাঁদে হযরত আবু বকর সিদ্দিক সহ সমস্ত সাহাবায়ে কেরাম কাঁদে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আমার মায়ের নবীর বডি মুবারকের সামনে দাঁড়ায় দাঁড়ায় কাঁদে আর অজ্ঞান হুশ হারিয়ে ফেলে কান্না করতে করতে হুশ হারিয়ে ফেলে ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আমার মায়ের নবীরে কেমন ভালোবাসতেন কান্না করতে করতে যখন অজ্ঞান হয়ে যাইতেন আবার হুশ আসতো আবার কান্না করতে করতে অজ্ঞান হয়ে যাইতেন আমার মায়ের নবী যখন রওজে শরীফে বিশ্রামে গেলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনার মানুষগুলি ঘুমায় বেলাল রাত্র যখন গভীর হয় রওজার সামনে জালি মুবারক কাঠের জালি মুবারকটার মধ্যে মাথাটারে বাইরে রক্তগুলি জমিনে পড়ে আর বেলাল কয় নবী গো আমারে আপনি কোন জায়গায় রাইকা গেছেন আপনি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গায় আমারে রাইকা গেছেন আমি আজান দেই আপনি নবী তো নামাজে আসেন না আমি আজান দেই মসজিদে নববীর বুকটা আমার খালি খালি লাগে গো নবী আমি যেই দিকে তাকাই শুধু আপনারই দেখি আর যেই মাত্র তাকাই কে যেন আমারে ডাকে বেলাল 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 রে যেই মাত্র আমি তাকাই আর কাউরে দেখি না কেমন প্রেমের খেলা আমার সাথে শুরু করলেন গো রাসূলুল্লাহ কেমন প্রেমের কথা প্রেমের কেমন প্রেমের কাজ আমার সাথে শুরু করলেন গো ইয়া রাসূলুল্লাহ আপনি কেন আমার সামনে আসেন না আমাকে কেন ধরা দেন না কিভাবে আমার রাইগা আপনি জ্বলে গেলেন বেলাল মদিনার মানুষ ঘুমায় বেলাল রাত বেলা রোজা শরীফের সামনে মাথাটারে বাইরে আর বেলাল কান্না করে আর মাথাটা ফেটে ফেটে রক্তগুলি জমিনে পড়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা হয়ে মন আসে মদিনার মানুষগুলি ঘুমাইতে পারে না বেলালের কান্নার আওয়াজ শুনে বেলালের মন কান্না কান্না শুরু করে বেলালের কান্নার আওয়াজ দেখে শুনে মদিনার মানুষগুলি ঘুমাইতে পারে না রাত্র যখন গভীর বেলালের কান্নার আওয়াজ শুরু হয় বেলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনার গলিতে গলিতে ঘুরে আর কয় তোমরা নি কেউ দেখছো আমার নবী রে বলো তোমরা নি কেউ দেখছো আমার নবী রে ইতিমোবা না গেলে আমারে বলো ইতিমোবা না গেলে
সাহাবারা বেলালে রে কয় বেলালে রে সাহাবার সাহাবারা ডেকে বলে ভাই বেলাল রে আজান শুনাই দাও গো মোদের ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা কয় আমি আজান শুনাইবো ভাই আবু বকর তবে একটা কথা আমারে উত্তর দিতে হবে কি উত্তর রে বেলাল আমি আজান দিলে নবী নামাজ পড়াইব নি আজান দিব একটা শর্তে যদি বলেন নবী আসবে আমি এতদিন আজান দিতাম কামলিওয়ালা নবী নামাজ পড়াইতো রওজার সামনে গিয়া বেলাল কাঁদে আর কয় নবী গো ওগো নবী আজকে থেকে আমি বেলাল কারে আজান শুনাবো আজকে থেকে আমি বেলাল কারে আজান শুনাইবো আজকে থেকে আমি বেলাল কারে আজান শুনাইবো ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা যেই দিকে তাকায় কে যেন বেলালের ডাকে মদিনার কামলিওয়ালা রহমাতুল লিল আলামিনের কণ্ঠের সাথে কণ্ঠের সুর দিয়া বেলালের কে যেন ডাকে বেলাল মদিনায় থাকতে পারে না রসুলের প্রেমের আগুন বেলালের অন্তরের মধ্যে পড়ে গেছে যেই দিকে তাকায় যেন কামলিওয়ালা নবী হাজির হয়ে আছে বেলাল থাকতে পারে না মদিনাতুল মুনাওয়ারায় দিনের বেলা বেলাল যায় নাই কারণ আবু বকর সিদ্দিক যেতে দিবে না উমর হযরত বেলালের মদিনা ছাড়তে দিবে না এই জন্য যখন গভীর রাত হয়ে গেল বেলাল সেই সিরিয়ার উদ্দেশ্যে সিরিয়ার দামেস্কের উদ্দেশ্যে রওনা করলো সেই সিরিয়ার দামেস্কের উদ্দেশ্যে বেলাল রওনা করে দিলেন গাটুরি বেদে যে খাবার দাবার ছিল সব যাবতীয় খাদ্য সামগ্রী নিয়ে বেলাল একটা গাটুরি বেদে কিছু কাপড় পরিধান করার জন্য নিয়ে গেলেন সিরিয়ার দামেস্কের মধ্যে চলে গেলেন প্রায় একদিন দুই দিন সরকার বলছি বাবা একদিন দুই দিন তিন দিনের মধ্যে এই রকম অতিবাহিত হতে লাগলো সময় প্রায় পাঁচ বা ছয় মাস পরে আমার মদিনাওয়ালা নবী একবার বেলাল রে দিদার দিয়া দিছে এই জন্য বাবা বলে বলা লাগে সবাই আমার সাথে নাট্টা পড়বেন তো ইনশাল্লাহ তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া তাহাজ্জুদ পড়িয়া রহিলাম বসিয়া তুমি আসিবা বলে গো নবীজি তুমি আসিবা বলে গো নবীজি মা লাগে তেচিয়া কি জলে নবী গো মা লাগে তেচিয়া কি জলে তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া তুমি আসিবা বলে গো নবীজি তুমি আসিবা বলে গো নবীজি মা লাগে তেচিয়া কি জলে নবী গো মা লাগে তেচিয়া কি জলে আসিবা আশা যে মনে আনন্দ মোর দিলে নবী আসিবা আশা যে মনে আনন্দ মোর দিলে দেখারো আশায় দিন সপ্তাহ মাস যায় দেখারো আশায় দিন সপ্তাহ মাস যায় দুযোগ হারাম হয় দেখিলে গো নবীজি দুযোগ হারাম হয় দেখিলে গো নবীজি মা লাগে তেচিয়া কি জলে নবী গো মা লাগে তেচিয়া কি জলে আল্লাহ তাআলা দানকারী তুমি বণ্টনকারী নবী আল্লাহ তাআলা দান আল্লাহর নবী বললেন কুরআনে আল্লাহ বলছেন ওয়াল্লাহু গনিয়ুন আল্লাহ ধনী নবী বলেন ইন্নামা না খাসিমুন ওয়াল্লাহু ইউতি আল্লাহ দানকারী আর আমি নবী বণ্টনকারী সুবহানাল্লাহ এই জন্য আমার মুর্শিদ কেবলা লিখলেন আল্লাহ তাআলা দানকারী তুমি বণ্টনকারী নবী আল্লাহ তাআলা দান
হয় না এই কলিটা একটু জবান তুলে আল্লাহ তাআলা দানকারী তুমি বণ্টনকারী আবার আল্লাহ তাআলা তুমি বণ্টনকারী তোমারই বণ্টনে ভাগ পেয়েছে যেইজনে তোমারই বণ্টনে ভাগ পেয়েছে যেইজনে গিয়েছে কপাল খুলে গো নবীজি গিয়েছে কপাল খুলে গো জিমা লাগে তে চিয়া কি জলে নবী গো মা লাগে তে চিয়া কি আব্বা জান বাবা জান ওই বেলা রাদিয়াল্লাহু তাআলা সিরিয়ার দামেস্কে জ্বলে গেলেন एक दिन दुई दिन अतिबाहित तो होते होते प्राय छय मास बाइर किछु कम बेशी होबे नबी सल्लल्लाहु अलैहि वसल्लम स्वप्ने देखाइलेन बेलाल ओ पागल नारी तुई कि आमी रसूलेर दिदारे आसबि ना ओ बेलाल तुई ना आमार बड़ आशिक तुई ना आमार बड़ आशिक छिलि रे उमैया तोरे मारार पर मेरेछे তারপরে ও আমির আমার মহাব্বতে তুই আমার কদম ছাড়িস নাই আমি নূরের নবী রওজায় বিশ্রামে গেলাম বেলাল বেলাল রে তুমি এই জন্য নিজেরে মদিনা থেকে গাফেল রাখছো কেন ও বেলাল মদিনায় কি আসবি না বেলাল স্বপ্নের মধ্যে আমার মায়া নবী স্বপ্ন যখন ভেঙে গেল স্বপ্ন ভেঙে যাওয়ার পরে বেলাল কান্নায় ভেঙে পড়লেন কামলিওয়ালা নবীর স্বপ্নের পরে আর দেখতেছে না স্বপ্নের মধ্যে আমার মদিনাওয়ালা দিদার দিলেন বেলাল ও বেলাল আমার মদিনায় কি তুই আর আসবি না ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা স্বপ্ন ভেঙে যাওয়ার পরে কামলিওয়ালা নবী পাগল হয়ে বেলাল কয় নবী গো আর দেরি করব না আপনার দিদারে আসতেছি আপনার মদিনায় আমি বেলাল আসতেছি পাগলের মতো পাগলের বেশে মাতার মধ্যে টুপি আছে না নাই সেইটা খেয়াল নাই মাতার মধ্যে পাগড়ি আছে না নাই সেটা খেয়াল নাই হযরত বেলাল পাগল বাড়া হয়ে উটের উপর বা গাধার উপরে সওয়ার হয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা খাবারের কথাও মনে নাই যে খাবার নিতে হবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা উটো তো বা গাধায় সওয়ার হয়ে মাথার মধ্যে টুপি আছে না নাই সেইটা খেয়াল নাই মদিনাওয়ালা দিদার দিছে দুনিয়ার সব কিছু তুচ্ছ কিন্তু মদিনাওয়ালার ভালোবাসা আমি বেলালের কাছে শ্রেষ্ঠ আব্বা জান আমার বাবা জান ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে ভেঙে যাওয়ার পরে উঠো তো বা গাদায় সওয়ার হই মাথার টুপি কোথায় পড়েছে সেইটা খেয়াল নাই মাথার পাগড়ি কোথায় পড়েছে সেটা খেয়াল নাই নবীর পাগল সিরিয়ার দামেস্ক থেকে সেই মদিনার উদ্দেশ্যে রওনা করছে গভীর রজনী যখন ফজরের ওয়াক্ত হলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মধ্যে এসে পৌঁছাইলো আয়েশা মদিনার জালি কাটের জালি মোবারকের সাথে মাথাটারে বাইরায় আর কাঁদে আর মদিনার মধ্যে কান্নার রুল পড়ে গেল মানুষগুলির ঘুম ভেঙে গেল আয় হায় মনে মদিনায় আবার বেলাল চলে আসছে আবার মদিনায় বেলালের আগমন হয়েছে স্ত্রীরা সাহাবাই কেরামের স্ত্রীরা জিনারা ছিলেন তিনারা তিনাদের স্বামীদেরকে বলে দেখো কণ্ঠ হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠের আওয়াজ শোনা যায় মনে হয় মদিনায় রাসূলের আশেক আবার চলে আসছে গিয়ে দেখো বেলালকে বলো বেলাল যেন ফজরের আজান দেয় বেলালকে বলো বেলাল যেন ফজরের আজান দেয় বেলালের আজানটা শুনে যেন চতুর্পার্শ্ব মুখরিত হয়ে উঠতে পারে বেলালের আজানের ধ্বনি শুনে যেন মদিনাওয়ালা মদিনাওয়ালা তাক
কালীন যেইভাবে হযরতে বেলাল আযান দিতেন এখনো যেন বেলাল ওই আযানটা দেয় মদিনার ছোট বাচ্চাগুলি যেন আবার মসজিদে নববীতে নামাজের জন্য দৌড়ায় সুবহানাল্লাহ ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আমার মায়ের নবী হায়াতুন নবী জিন্দা নবীর রওজা শরীফের মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আসলেন এসে পাগলের মতো ব্যবহার করতেছেন আর কইও মদিনাওয়ালা আপনি আমারে আসতে বইলা কই হারায়া গেলেন ও মদিনাওয়ালা এই বুঝি আপনার ভালোবাসা এই বুঝি আপনার প্রেম আমারে আসতে বইলা আপনি গুদায় হারায়া গেলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা মাথা দারে বাইরা আর কান্দে বেলালের কান্নার আওয়াজে চতুর্পার্শ্বটা চতুর্পার্শ্ব একেবারে কান্নার আওয়াজে ভরপুর হয়ে গেল মদিনার দিকে সাহাবায়ে কেরাম যারা ছিলেন আবু বকর ওসমান ওমর আলী সহ সমস্ত সাহাবায়ে কেরাম ওমর রাদিয়াল্লাহু তাআলা সহ সমস্ত সাহাবায়ে কেরাম বেলালের জড়ায় দইরা কাঁদে কথা কি তোমার একটা বারের জন্য মনে হয় না বেলাল কাঁদে আর কয় ভাই আবু বকর বুঝা কইরো না রাগ কইরো না ভাই আমি আমার কামলিওয়ালা নবীর জন্য এই জীবনটা উৎসর্গ করেছি নবী মদিনায় নাই আমি বেলাল মদিনায় কেমনে থাকতে পারি কত রাত মদিনাওয়ালা আমারে দিদার দিছে এই জন্য আমি আবার মদিনায় চলে আসলাম আবু বকর কয় বেলাল আজান দাও ভাই ফজরের ওয়াক্ত হইছে আজানটা তুমি বেলাল দাও যেন মানুষগুলি বুঝতে পারে তুমি বেলাল আসছো আজান কত কাল কত দিন হয়ে গেল আমার মদিনাওয়ালা যাওয়ার পর ও বেলাল তোমার মুখের আজান শুনি না তোমার জবানের আজান শুনি না আজানটা শোনাও বেলাল রাদিয়াল্লাহু তাআলা কয় ভাই আবু বকর আজানের কথা বললো না আগে বলেছিলাম আজান দিলে নবী আসবেনি এখনো বলছি আজান দিলে কি আমার নবী আসবেনি হযরতে আবু বকর বলতে বলতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলে দিলেন না করে দিলেন না আমি দিতে পারবো না আব্বা জান বাবা জান সাহাবায়ে কেরাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে আজান দেওয়ার জন্য ধরলেন আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল আজান দিতে না করে দিলেন আমি দিব না তবে ওয়াদা তবে আমাকে আমার কথার উত্তর দিতে হবে আমি আজান দিলে মদিনাওয়ালা নামাজ যদি পড়ায় তাইলে আমি আজান দিব সবাই জ্বলে গেলেন হযরত আসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুমা দুই ভাই আছে দুই বাইরে যায় যদি বলো নবী তো বলেছে এদেরকে ভালোবাসলে মানা হাব্বা হুমা ফাকাদ হাব্বানি ওমান আবাদ হুমা ফাকাদ আবাদানি হাসান হুসাইনকে ভালোবাসলে নবীরে ভালোবাসা হয় আর এদেরকে কষ্ট দিলে নবীকে কষ্ট দেওয়া হয় হাসান হুসাইন যদি আসে তাইলে বেলাল মনে হয় আজান দিতে পারে সমস্ত সাহাবায়ে কেরাম কয়েকজন দৌড়ে খবর দিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অনুমতিক্রমে কয়েকজন সাহাবী দৌড়ে গেলেন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুনু ভাইয়ের কাছে ও হাসান হুসাইন খবর পাইছনি হয় কি খবর মদিনাতুল মুনাওয়ারায় হযরতে বেলাল আসছে হযরতে বেলাল মদিনাতুল মুনাওয়ারায় আসছে আমরা অনেকবার বেলালকে বললাম আজান দেওয়ার জন্য বেলাল আজান দিল না আমাদের বিশ্বাস তোমরা যদি যাও তোমার আব্বা আলী যদি যায় তাইলে হযরতে বেলাল আজান না দিয়া থাকতে পারবে না আমাদের বিশ্বাস তোমরা যদি যাও আওলাদ নবীজির আওলাদ তথা তোমরা হচ্ছে নবীজির আওলাদের রাসূল তোমরা তোমরা গিয়া যদি আমার মায়ের নবী হায়াতুন নবীর পাগল সাহাবী হযরতে বেলালের আজান দিতে বলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান না দিয়া পারবে না হাসান হুসাইন দৌড়ায় গেলেন যা বললেন বেলাল চিনছনি আমাদেরকে আমরা তো নবীর
আউলাদ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই বললেন আমাদেরকে সিনজনি বেলাল হাউমাউ করে কাঁদে আর হাসান হুসাইন দুনু বাইরে বুকের মধ্যে জড়ায় কান্নায় বসে বললেন কয় তোমাদেরকে যদি না চিনি তাইলে আমি কারে চিনবো বেলাল তাইলে শুনো অনেক দিন নানু ভাই চলে গেছে বেলাল পাগলারে তুমি একটু আমাদের আজান শোনায়া দাও ওগো নবীর মুয়াজ্জিন নবী যাওয়ার পরে আমার নানা ভাই আমাদের ছেড়ে চলে গেছে এই জন্য আপনিও বুঝি আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন এবার আসছেন আপনার আজান অনেক দিন হয়েছে শুনি না আপনি একটু আজানটা আমাদের শোনায়া দেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন তোমাদের কথা না মানলে তাইলে আমি তো রসূলের কাছে বড় পাপী হয়ে যাব আমি তো রসূলের কাছে গুনাহগার গুনাহগার হয়ে যাব এই জন্য হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুমার কথা শুনে আজান দিতে গেলেন যেই মাত্র আজানের ধ্বনি শুরু হলো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ধ্বনিটা বললেন বেলালের দেহ থেকে একেবারে বেলালের দেহ থেকে রূহটা বের হয়ে গেল সবাই পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।